Hare Krishna. Aajkeri satsanga ashore sokolke namaskar pranam. Ami ekta report porchhilam. Bortoman shomoye je adhunik samaje manusher onek guli bedhi toiri hoyeche. Prothom manush nijer ghore khabarer cheye fast food er proti beshi ashok. Second, manush ghono ghono tar jibon jatrar man puro poriborton korche. Teen, sarbada নানা রকম চিন্তার দ্বারা তারা প্রভাবিত হচ্ছে আরো কিছু করে চায় আরো কি করে চায় আরো কি করে চায় তো এই চিন্তা ভয়ঙ্কর জিনিস সকলের জন্য চিন্তা হচ্ছে আমাদের মানব জীবনের প্রগতির ক্ষেত্রে বড় একটা প্রতিবন্ধক যাকে শত্রুর সঙ্গে তুলনা হয়েছে চিন্তা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা ছোট্ট কাহিনীর মাধ্যমে আমি বলার চেষ্টা করছি একবার একদল বানর তারা চিন্তা করছে যে তারা একাদশী করবে বানরের একাদশী তো তারা চিন্তা করছে একজন বলছেন ভাই একাদশী সম্বন্ধে জানো প্রকৃত একাদশী যদি করতে হয় তাহলে আমাদেরকে নির্জলা উপবাস থাকতে হবে চব্বিশ ঘন্টা পুরোপুরি না খেয়ে এমনকি জল পর্যন্ত পান করা যাবে না বলছে হ্যাঁ একাদশী করতে গেলে তা করতে হবে কিন্তু আরেক বানর বলছে আরে ভাই তোমরা জানো যদি নির্জলা তুমি এরকম উপবাস করো তাহলে পরের দিন তোমার শরীর স্বাস্থ্য সব কিছু দুর্বল হয়ে যাবে এখন যদি ভোগ মেটাতে হয় খিদা মেটাতে হয় তা গাছের মধ্যে চড়বে কী করে তুমি চড়তে না পারো এরকম দুর্বল হয়ে যাবে শরীর তো অন্য আরেক বাদর বলছে হ্যাঁ এত দুর্বল হয়ে যাবে যদি আমরা গাছের মধ্যে না চড়তে পারি তাহলে আজকে আমরা আগের থেকে বসে পড়ি গাছের মধ্যে চলো আমরা গাছের মধ্যে গিয়ে বসে পড়ি সবাই গিয়ে গাছের মধ্যে বসবে এরকম একটা চিন্তা তার আগের থেকে গাছের মধ্যে বসা উচিত তা আরেকবার বলছে না না গাছের মধ্যে তো আমরা চড়বো কিন্তু এত দুর্বল হয়ে যাবে এত দুর্বল হয়ে যাবে যদি তুমি ফল না পারতে পারো তাই চলো আমরা যেখানে যেখানে ফল আছে সেখানে গিয়ে ফলটাকে ধরে বসে থাকি তার একভাবে বলছে আরে ভাই ফল তো ধরবে তুমি এত দুর্বল হয়ে যাবে ফলটাকে ছেড়ে তুমি মুখে পর্যন্ত দিতে পারবে না এরকম দুর্বল হয়ে যাবে চব্বিশ ঘন্টা যদি না খাও তাই কমপক্ষে মুখের মধ্যে আমাদের দিয়ে রাখা উচিত আরেকভাবে বলছে আচ্ছা মুখের মধ্যে দেবে শরীরে যদি এত দুর্বল হয়ে যায় যদি না চাপাইতে পারি তাহলে কী হবে তাহলে চাবিয়ে নরম করে রাখা উচিত সবশেষ বাদর বলছে যখন সব কিছুই যখন করবো চাবাবো তাহলে মুখের মধ্যে রাখবো খেয়েই ফেলা উচিত তো এই হচ্ছে বানরের একাদশী দেখুন একাদশী করবে কিন্তু সেই একাদশী করলে কি হবে এইসব চিন্তা করতে 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 অবস্থা খারাপ এই জগতে তাই আমরা দেখতে পাচ্ছি মানুষ কীভাবে নানা রকম রোগের দ্বারা তারা প্রভাবিত হচ্ছে তার মূল কারণ হচ্ছে তাদের চিন্তা এখন এই সমস্ত চিন্তা থেকে যদি আমরা দূর হতে চাই মুক্ত হতে চাই গীতার বর্ণনা অনুসারে ভগবানের নির্দেশ আমাদেরকে ফলো করতে ভগবান বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জা জীবম নমস্করু মামে বসতি সতম দেবতি জানিমি প্রিয় সিমে তোমার ভাবনা আমার ভাবনায় ভাবিত করো আমার ভক্ত হও আমাকে নমস্কার করো 100% যদি আমরা ভগবানের চিন্তায় আধ্যাত্ম চিন্তায় যদি আমাদের নিজেদেরকে আমরা সুন্দরভাবে পরিচালিত করি তাহলে আমাদের সমস্ত জাগতিক চিন্তাগুলি দূর হয়ে যাবে তখন আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা নিজেকে তৈরি করতে পারবো তো আসুন সকলে মিলে আমরা ভগবত চিন্তায় আমাদের জীবনকে পরিচালিত করি এবং এই ধরনের যে জাগতিক যে চিন্তা সেখান থেকে আমরা নিজেকে মুক্ত করি হরে কৃষ্ণ